কেমন লাগলো এই পারফরমেন্স? ভালো ভালো লাগলে আর একটা জোরে করতালি হবে। মৃত্যুভূমির আয়োজনে এই পারফরমেন্সের কোরিওগ্রাফি করেছে আমাদের অত্যন্ত প্রিয় একজন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। ইভান শাহরিয়ার সোহাগের জন্য একটি জোরে করতালি। তুমি তো জিজ্ঞেস করলে কেমন আছো, আমি তো জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করি? হ্যাঁ করো। কেমন আছেন আপনারা? ভালো। আমাদেরকে দেখে কেমন লাগছে? ভালো না? না? হ্যাঁ না। আওয়াজ কোথায়? আমরা জানি যে আজকে সারাদিন ধরে আপনার অনেক আয়োজন ছিল, অনেক মজা করেছেন, অসম্ভব সব। সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, র্যালি ছিল, তারপর নানান ধরনের আয়োজন, দুপুরবেলা 883টা খাসি জবাই করে বোধহয় আপনাদের খাবারের আয়োজন করা হয়েছিল, আর এখন শুরু হতে যাচ্ছে ধামাকাদার ডিফারেন্ট সর্ট অফ একটি কালচারাল প্রোগ্রাম, যা আই বিলিভ যে আপনাদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিবে। আজকে তো আনন্দের দিন পূর্ণিমা, বলো তো কেন? অবশ্যই আনন্দের দিন, কারণ রাজেন্দ্র, ফরিদপুরের রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি হচ্ছে। আর এই শতবর্ষ পূর্তি আয়োজনে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, তাদের জন্য হয়ে যাক একটি জোরে করতালি। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, আমরা ফরিদপুর আসতে আসতে দেখেছি যে পুরো ফরিদপুর শহরের মধ্যে একটি আনন্দ উদযাপনের প্রস্তুতি চলছে। চারিদিকে ব্যানার, ফেস্টুন, সব উন্নয়নের কথা, আনন্দের কথা আমরা দেখতে পেয়েছি চারিদিকে। সেজন্য আমরা দুজন অনেক বেশি এক্সাইটেড। আমরা যদিও এই কলেজের পড়ার সৌভাগ্য হয়নি, পূর্ণিমা অবশ্য চাইলে ভর্তি হয়ে যেতে পারে। আমি চেষ্টায় আছি, পরের পরের 100 বছর আমাকে দিয়ে পূর্তি করাবো। একটি কলেজ, প্রশ্ন আছে আমার। কি? তোমার 100 হতে আর কতদিন বাকি? আমার 100 বছর হতে আরো 30-40। আচ্ছা, তুমি কি সবার সামনে আমার বয়স বলে দিতে চাইছো? না, মানে আসলে আমরা তো আমাদের বয়স নিয়ে খুব একটা কথা বলতে চাই না। বলা উচিত হয় না, কেননা নায়ক নায়িকাদের বয়স একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। কিন্তু আমাদের ভালো লাগে কোনো কলেজের বয়স 100 বলতে, কোনো গাছের বয়স 100 হয়েছে সেটা বলতে, এমনকি কচ্ছপের বয়স 300 হয়ে গেছে সেটা বলতে আমাদের ভালো লাগে। কিন্তু কখনো এটা বলতে ভালো লাগে না যে নায়িকার বয়স কত। শুধু নায়িকা না, নায়কও আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তবে একটা কলেজ যখন 100 বছরে পৌঁছয়, তখন বোঝা যায় যে সেই কলেজ একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য কত বড় ভূমিকা রাখে। কেননা এই কলেজ থেকে বেরিয়েছে প্রচুর প্রচুর প্রতিদের যশের লোকজন, যারা আমাদের দেশের উন্নয়নে কন্ট্রিবিউট করেছে। আজকে